কর্মী সম্মেলনের বিস্তারিত খবর জানাতে এই মুহূর্তে নয়াদিল্লিতে আছেন কর্মী সুব্রত আচার্য। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। পৃথিবী এক বিশ্ব এক ভবিষ্যৎ, এই স্লোগান নিয়ে শুরু হচ্ছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে G20 সম্মেলন এবং তারই চূড়ান্ত প্রস্তুতি। বলা ভালো, প্রস্তুতি শেষ, এখন শুধুমাত্র সেই প্রতীক্ষার সময় বা সন্ধিক্ষণের অপেক্ষা মাত্র। আপনি জানেন যে এই দিল্লি শহর জুড়ে এই যে কঠোর নিরাপত্তা, সেটি কিন্তু আজকে থেকে আমরা আরো 7-8 দিন আগে থেকেই শুরু হয়েছিল। আমরা যেটা গতকাল শহরে যখন নামি এবং তারপর থেকেই শুধু নিরাপত্তার কথা বলবো না, শহরের মানুষের মধ্যে সার্বিকভাবে সহযোগিতার যে মনোভাব, সেটা কিন্তু তাদের চোখে মুখে ফুটে উঠেছিল। আর না হলে আমার পেছনে আমি আমার সহকর্মীকে দেখাতে বলবো, কার্যত লকডাউনেও 2-4 জন মানুষকে আমরা দেখেছি রাস্তায়। সেই ক্ষেত্রে এই ছবি সাধারণ মানুষের বা ভারতীয়দের সমর্থন না থাকলে কিন্তু এই ধরনের কঠোর নিরাপত্তার যে বেড়াজাল তৈরি করা হয়েছে সেটি কিন্তু সম্ভব ছিল না। আপনি জানেন যে কার্যত দিল্লির 8, 9, 10 এই 3 দিন কার্যত লকডাউন, সরকারি বেসরকারি আধা সরকারি সমস্ত ধরনের স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, পাবলিক ট্রান্সপোর্ট বন্ধ, জরুরি পরিষেবা ছাড়া সমস্ত ধরনের সরকারি অর্গ্যানগুলোকে বন্ধ রাখা হয়েছে। শুধুমাত্র এই 28 দেশের রাষ্ট্রনায়ক এবং মোট 40 দেশের অতিথিদের এখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু আমি আগেও বলেছি যে দিল্লি শহরের শহরকে সারা বিশ্বের সামনে তুলে ধরার একটি সুযোগ এবং ভারতকে তুলে ধরার জন্য যে একটি সুযোগ, সেটি কিন্তু নরেন্দ্র মোদী সরকার হাতছাড়া করতে চাইছে না। এবং সে কারণেই কিন্তু এই G20 সম্মেলনের প্রস্তুতি আমরা দেখেছি 2018 সালের গোড়ার দিক থেকে শুরু হয়েছিল এবং সেটি আমরা পরবর্তীতে দেখেছি যে কোভিড মহামারীর কারণে কিছুটা ঢিলেঢালা হয় এবং পরবর্তীতে কোভিড সংকট উত্তরণের পরই কিন্তু আমরা দেখেছি যে যুদ্ধকালীন তৎপরতাতে ভারত মণ্ডপ সহ এই এই G20 সম্মেলনের ভেনুগুলোকে কিভাবে সুন্দরায়ন করা হয়েছে। গতকাল আমরা শহরের বিভিন্ন প্রান্ত ঘুরে বেরিয়েছি, প্রত্যেক জায়গাতে দেখা গিয়েছে যে নতুন বইয়ের মতো, বধুর মতো একদম ঝাঁ চকচকে দিল্লির পরিবেশ। কিন্তু দিল্লির পরিবেশ কিন্তু গতানুগতিকভাবে এরকম নয়। দিল্লি কিন্তু আপনারা জানেন যে আবহাওয়ার কারণে, দূষিত শহরগুলোর কারণে মধ্যে বিশ্বের অন্যতম শহর, কিন্তু কেন জানি আমার গতকাল থেকেই মনে হয়েছে দূষিত শহরের কোনো ছিটেফোঁটা আমরা দেখি না। অপরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কোনো নোংরা নেই, নগরের নিরাপত্তা নিয়ে কোনো প্রশ্ন হবে না। এবং সার্বিকভাবে যেটি শুরুতে বলেছিলাম যে এই শহরের মানুষ কিংবা ভারতের মানুষের সার্বিক সমর্থন না থাকলে একটি সরকারের পক্ষে একটি আন্তর্জাতিক অনুষ্ঠান করার জন্য যে নিরাপত্তা, যে সহযোগিতা, নিরাপত্তা নিশ্চিত করার কথা, সেটি সাধারণ মানুষের এই 100% সমর্থনের কারণেই সম্ভব হয়েছে। কে জানিয়ে রাখি যে G20 সম্মেলন আগামীকালকে প্রগতি ময়দানে শুরু হবে এবং সেই আগামীকাল এবং পরশু অর্থাৎ 9 এবং 10 তারিখের বাইরে আজকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক বৈঠক নরেন্দ্র মোদীর বাসভবনে হবে। এবং সেই বৈঠকের দিকে ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষ, গণমাধ্যম এবং কূটনৈতিক মহল তাকিয়ে রয়েছে। আপনি জানেন যে এই 2024 সালে ভারতের লোকসভা নির্বাচন এবং একই সঙ্গে বাংলাদেশেও জাতীয় সংসদ নির্বাচন মনে করা হচ্ছে এটাই কিন্তু প্রধানমন্ত্রী দুই দেশের নির্বাচনে চলমান দুটো সরকারের প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু শেষবারের মতো বৈঠক। এবং আগামী বৈঠকের আগে এই ভারতের প্রধানমন্ত্রী এবং দুই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক কিন্তু অত্যন্ত কূটনৈতিকভাবে তাৎপর্য। তো এই ছিল আমার কাছে G20 সম্মেলনের শুরুর আগ মুহূর্তে দিল্লির সার্বিক নিরাপত্তার ছবি এবং তাদের যে সাধারণ মানুষের সমর্থন, সেই সমর্থনের যে তথ্য, সেই সংক্রান্ত সবশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম নয়াদিল্লি থেকে।